শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আমতলী কমিউনিটি হলে। মোট 15 জন সদস্য এদিন শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত অফিসার নবকুমার জমাতিয়া। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন ভুলন সাহা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনারানী সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যরা। আগরতলা সাব ডিভিশনের মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক, তার জন্য ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে। তো সেই জন্যে আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি, যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে, বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে। তার কারণ হচ্ছে ডুকলি ব্লক যেহেতু শহরের মধ্যে, আগরতলা শহর, আর সেখানে যদি আমরা কিছু একটা করে দেখাতে পারি জনগণের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, তাহলে সারা ত্রিপুরাতে তার একটা আকর্ষণ হয়। তো সেই জন্য আমি আমার